পূর্ব মেদিনীপুরে আজ তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সভা ছিল, আর সেখানেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ব্যাংকে টাকা নয় গোবর রাখুন। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, ব্যাংকে টাকা কিংবা সোনা রাখলে সেই টাকা আদানিকে দিয়ে দেওয়া হতে পারে, এলআইসির টাকা আদানিকে দিয়ে দেওয়া হতে পারে। তিনি বলেছেন, টাকা নয় ব্যাংকে রাখতে হবে গোবর। আর এই ব্যাংকে গোবর রাখা প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক কি কি জানিয়েছেন চলুন দেখে নিন। কিছু মৃত্যু আছে, যারা বলে গোবরের সোনা পাওয়া যায়, গোবর ধন সব বোধামিক গোবর ধন, ব্যাংকে গিয়ে গোবর রেখে আসুন, টাকা রাখলে তো নিয়ে নেবে, সোনা রাখলে তো নিয়ে নেবে, ব্যাংকে গিয়ে গোবর রেখে আসুন, কবে শুনবেন এলআইসির টাকা আর পাবেন না, সব আদানিকে দিয়ে দিয়েছে, ব্যাংকের টাকা আদানিকে দিয়ে দিয়েছে। মনে রাখবেন, এখন বাম আর রাম এক হয়েছে, রাম মানে রামচন্দ্র নয়, বিজেপির গুন্ডা রাম। অনেকেই মনে করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের নিয়ে কিছু বলবেন কিনা। আজ কিন্তু তিনি সরকারি কর্মীদের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে এই বাংলায় এক তারিখে মাইনে হয়, যেটা আগে কোনো দিনই হতো না। পেনশনের ব্যবস্থা রয়েছে বাংলাতে, যেটা বাইরের রাজ্যে নেই। তিনি বলেছেন, বিজেপি ও সিপিএমের কাছে যাতে সরকারি কর্মীরা এবং শিক্ষকরা মাথা নত না করেন, তিনি চাকরি দেবেন আইনের মাধ্যমে, তিনি চাকরি খাওয়ায় বিশ্বাসী নন। আর কি কি বলেছেন তিনি শুনে নিন। একদিন ছিল যখন একটা সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দিদি ও দিদি এই কথাটি রীতিমতো ভাইরাল ছিল। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই কথা তুললেন এবং তার সঙ্গে তিনি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে আনলেন এবং বললেন, লোডশেডিংয়ের কারণ তিনি জানতে চান, তার জন্য তিনি আইনের দরজাতেও গিয়েছেন এবং গদ্দার বলে তিনি আবারও নাম না করে আক্রমণ করেন। চলুন শুনে নি ঠিক কি কি এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দিদি ও দিদি, এইবার 200 পার, এইবার 200 পার, যখন পেল না তখন কি করলে, নন্দীগ্রাম লুট করলো, যে কটা সিট পেয়েছে সে কটা লুট করেছে, মনে রাখবেন, আগামী দিনে বিচার আমরা করবই। আমি কিন্তু কোর্টে গেছি, আমরা ফোন করতে চাই 3 ঘন্টা লোডশেডিং কেন করা হয়েছিল, ছেলে কথা বলবো না, আমি ছেলে কথা বলার লোক নই, সহ্য করা মানুষের ধর্ম, সহ্য করছি প্রতিদিন, এই তো নন্দীগ্রামে খেজুরি কন্টালে তমলুকে বিভিন্ন জায়গায় ছেলেদের ইলেকশনের পরে নাকি ভাইলেন্স হয়েছে, আমি কে কমার পাওয়ার পরে কোনো ভাইলেন্স হয়নি, ইলেকশন কমিশন নাম লাগিয়েছিল সরকার, সবটাকে জেলে পুড়ে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত 1000 ছেলে আমার জেলে আছে। এই গোপনের জন্য যাদের খাইয়ে পরিয়ে মানুষ করেছি,
এই হচ্ছে এদের অবস্থা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা রুখতে কন্যাশ্রী ও ছাত্র যুবদের এগিয়ে আসার কথা বলেছিলেন। আজ তিনি মহিলাদের এগিয়ে আসার কথা বললেন। তিনি বললেন, হাতাখুন্তি হাতের কাছে যা আছে দাঙ্গাকারীদের উদ্দেশ্যে ধেয়ে যান, তাদের তেড়ে যান, দেখবেন তারা পালিয়ে গেছেন। তিনি দাঙ্গা রুখতে এবার মহিলাদের সাহায্যের কথা বললেন। আর কি কি বলেছেন তিনি, চলুন শুনে নি। এই বক্তব্যগুলো তো আমরা শুনলাম। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় তুলে ধরেছেন। প্রথমত, যে সমস্ত জায়গায় দাঙ্গা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত দোকানগুলো, সেগুলো সাহায্য করা হচ্ছে, মানে সেই সমস্ত দোকানগুলোতে সাহায্য করে দেওয়া হচ্ছে, আইন কঠোর হচ্ছে, নন্দীগ্রাম থেকে শুরু করে সরকারি কর্মীদের সমস্ত বিষয়ে তিনি কিন্তু তুলে ধরেন আজকের তার এই দলীয় কর্মসূচিতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।